দার্জিলিং এ পর্যটনে জোয়ার আনতে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের। শনিবার থেকে শুরু হচ্ছে G20 শীর্ষ সম্মেলন। 20টি দেশের 200 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিন থেকে দার্জিলিং জেলায় শুরু হতে চলেছে G20 পর্যটন বিষয়ক শীর্ষ সম্মেলন। 1 এপ্রিল থেকে চার্টার্ড বিমানে বাগডোগরায় আসছেন G20-ভুক্ত সদস্য দেশের প্রায় 200 জন বিদেশি অতিথি। এই শীর্ষ সম্মেলন 1 এপ্রিল থেকে 3রা এপ্রিল পর্যন্ত চলবে এবং 4 এপ্রিল বিদেশি অতিথিরা ফের বাগডোগরা থেকে বিশেষ বিমানে ফিরে যাবেন। পর্যটন দপ্তরের খবর অনুযায়ী 20টি দেশের প্রায় 200 জনের মতো প্রতিনিধিরা শনিবার শিলিগুড়িতে পৌঁছে যাবেন। সেখান থেকে তারা শিলিগুড়ির অদূরে চামটা চা বাগানের রিসর্টে যাবেন। এদিন সন্ধ্যায় কার্শিয়াংয়ের মকাই বাড়িতে যাবেন তারা। সেখানে তাদের মুনলাইট টি প্লাকিং বা কীভাবে সন্ধ্যায় চা পাতা তোলা হয় তা দেখানো হবে। এরপর মকাই বাড়ির চা কারখানায় চা কীভাবে তৈরি হয় সেই সম্বন্ধে বিস্তারিতভাবে বিদেশি অতিথিদের দেখানো হবে। এছাড়াও অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে মকাই বাড়ির একটি রিসর্টে আলোচনা করা হবে বলেও জানা গিয়েছে। 2রা এপ্রিল ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক চামটা চা রিসর্টে হবে। 3রা এপ্রিল G20 সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিদের দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন, বাতাসিয়া লুপ, দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং রাজভবন ঘুরিয়ে দেখানো হবে। এরপরই দার্জিলিংয়ে ম্যালের চৌরাস্তায় অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পর্যটন মন্ত্রক। 4রা এপ্রিল বিদেশি অতিথিরা ফিরে যাবেন। এই বিদেশি অতিথিদের দেখভালের জন্য পর্যটন মন্ত্রক স্থানীয় প্রায় 40 জন প্রশিক্ষিত গাইডের ব্যবস্থা করেছেন। এই গাইডরা G20 সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিদের এই অঞ্চল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ইতিমধ্যেই কার্শিয়াং সহ সেবকের কর্ণেশন সেতু, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বেঙ্গল সাফারি পার্ক, পাহাড়ের বেশ কয়েকটি গুম্ফাসহ মোট 23টি জায়গাকে চিহ্নিত করে ফটোগ্রাফি করা হয়েছে। বাদ যায়নি শিলিগুড়ির ইস্কন মন্দির সহ বাঘাযতীন পার্ক, মাতৃভাষা স্মারক মঞ্চ এবং রবীন্দ্র মঞ্চ। 2রা এপ্রিল ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চামটা চা রিসর্টে প্রজেক্টরের মাধ্যমে G20 সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিদের কাছে এইসব অঞ্চলের ছবিগুলি তুলে ধরা হবে। সেদিন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, পর্যটন সচিব অরবিন্দ সিং সহ বিশিষ্টজনেরা। G20 সম্মেলনকে সামনে রেখে পর্যটনের জোয়ার আনতে ভিজিট ইন্ডিয়া 2023 স্লোগানকে সামনে রেখেছে পর্যটন মন্ত্রক। উল্লেখ্য, একটা সময় সিকিম এবং দার্জিলিংয়ে বছরে প্রায় 40 থেকে 60 হাজার বিদেশি পর্যটকদের আনাগোনা ছিল। কোভিডের পরে সেই সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে। বিদেশি পর্যটক যেমন কমছে, একইভাবে উল্লেখযোগ্যভাবে কমছে বিদেশি পর্যটকদের সংখ্যাটা। এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে G20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের সম্মেলন হওয়ায় পর্যটন শিল্পের হাল আবার ফিরবে বলে মনে করছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা। এর ফলে পর্যটনে জোয়ার আসবে বলে মনে করছে দেশের পর্যটন মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দার্জিলিং। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।